চিকেনের এই রেসিপিটা বানাতে আপনাদের খুব বেশি খাটনি করতে হবে না, খুবই সহজে এবং বিনা ঝঞ্ঝাটে বাড়িতে এটা আপনারা কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো ধনিয়া চিকেন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিন 3 চা চামচ গোটা ধনে, আর সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখুন 10-15 মিনিটের জন্য। ধনিয়া চিকেন বা ধনে পাতা চিকেন বানানোর জন্য 1 কেজি চিকেন এখানে আমরা ব্যবহার করেছি, আর চিকেনটাকে একদম বেসিক ম্যারিনেশন মানে লবণ আর হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আচ্ছা, এবারে ভিজিয়ে রাখা ধনেটা একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিন আর এটার একটা পেস্ট বানিয়ে নিন। পেস্টটা বানানো হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে রাখুন। চিকেনের এই রেসিপিটাতে আমরা আলাদা করে কোনো জল ব্যবহার করব না, তাই গোটা ধনের পেস্টের জলটাই আমরা ব্যবহার করব। এবারে একটা কড়াইতে অ্যাপ্রক্স 100 ml সাদা তেল বা রিফাইন অয়েল নিয়ে নিন। তেলটা সামান্য গরম হলে মিশিয়ে দিন 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। গোটা গরম মশলাটা 10-15 সেকেন্ড ফ্রাই করে নিন। আর যখনই গোটা গরম মশলার দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখনই মিশিয়ে দিন চপিং করে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমরা 2 মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। 2-3 মিনিট পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে ফ্রাই করে নিন। লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য চিকেন দিয়ে এখন সামান্য পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন 2 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো। আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো এইসব কিছুর সাথে এবারে চিকেনটা কিছুক্ষণ ফ্রাই করে নিন। কিছুক্ষণ ফ্রাই করার পর মিশিয়ে দিন ধনে পেস্ট ছেঁকে রাখা জলটা। গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য এবারে মিশিয়ে দিন কাজু পেস্ট। 10-15টা কাজু বাদাম ব্যবহার করে এই পেস্টটা বানিয়ে নেবেন। কাজু পেস্ট মেশানোর পরে ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, কারণ ফ্লেমটা হাই থাকলে কড়াইয়ের নিচে কাজু পেস্ট লেগে যাবে। এবারে 10-15 মিনিটের জন্য ঢেকে রাখুন। চিকেনটা যতক্ষণ কুক হচ্ছে সেই সময় বানিয়ে নিন ধনে পাতার পেস্টটা, আর তার জন্য নিয়ে নিন 1/2 ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন 3-4 বার। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে এইভাবে দিয়ে দিন, সাথে দিয়ে দিন 4-5টা কাঁচা লঙ্কা। ধনে পাতার পেস্টটা যাতে কালো না হয়ে যায় তার জন্য মিশিয়ে দিন 1 আইস কিউব। আর সাথে অবশ্যই মিশিয়ে দেবেন 1/2 পাতিলেবুর রস। এবারে পেস্টটা বানিয়ে নিন। 15 মিনিট পর ঢাকনাটা এবারে খুলে দিন। চিকেনটাও এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে। এবারে চিকেনের সাথে মিশিয়ে দিন ধনে পাতার পেস্টটা। ধনে পাতার ভাইব্রেটিং গ্রিন কালারটা ধরে রাখার জন্যই পাতিলেবুর রসটা মেশানো হয়েছিল। খুব ধীরে ধীরে এবারে চিকেনের সাথে মিশিয়ে নিন।
মিশিয়ে দিন এক চা চামচ গোলমরিচ গুঁড়ো। মিশিয়ে দিন 1/4 টিস্পুন বিট লবণ। বিট লবণ এই ধনিয়া চিকেন রেসিপিতে একটা আলাদাই মাত্রা এনে দেয়। ব্যাস এরপর 1 থেকে 1.5 মিনিট কুক করে নিলেই ধনিয়া চিকেন পারফেক্টলি রেডি। আশা করি ধনেপাতা চিকেন বা ধনিয়া চিকেনের এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।